সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদর্শ হিন্দু হোটেল পর্ব ১১ শেষ পর্ব। এ অতি সোজা কথা মশাই, ৭৫০ টাকার দাবিতে নালিশ, এখনো ডিক্রি হয়নি। বিচারের আগে সম্পত্তি সিল না করলে দেনাদার ইতিমধ্যে মাল হস্তান্তর করিতে পারে, তাই সিল করা। আদালতের পেয়াদরা কাজ শেষ করিয়া চলিয়া গেল। বেটু চক্রতিকে এক ধারে ডাকিয়া হাজারি বলিল, আমার সঙ্গে চলুন না কর্তামশাই একবার স্টেশনের দিকে, আসুন কথা আছে। রেলের হোটেলে নিজের ঘরটিতে বেটু চক্রতিকে বসাইয়া হাজারি বলিল, কর্তা একটু চা খাবেন? বেটু চক্রতির মন খারাপ খুবই, চা খাইতে প্রথমটা চাহে নাই। হাজারি কিছুতেই ছাড়িল না, চা পান ও জল যোগান্তে বেচু বলিল, হাজারি তুমি তো ৭-৮ বছর আমার সঙ্গে ছিলে, জানো তো সবই, হোটেলটা ছিল আমার প্রাণ, আজ ২২ বছর হোটেল চালাচ্ছি, এখন কোথায় যাই আর কি করি, পৈতৃক জোত জমা ঘরদোর যা ছিল ফুলে নাবলায় সে এখন আর কিছু নেই, ওই হোটেলই ছিল বাড়ি, এমন কষ্ট হয়েছে এই বুড়ো বয়সে এখন দাঁড়াই কোথায়, চালাই কী করে, এমন অবস্থা হলো কী করে কর্তা, দিনা বাঁধালেন কী করে, খরচে আয়ে ইদানিং কুলোত না হাজারি, ২বার বাসন চুরি হয়ে গেল, ছোট হোটেল আর কত ধাক্কা সইবার জান ছিল, এর কাবু হয়ে পড়ল, খদ্দের কমে গেল, বাড়ি ভাড়া জমতে লাগল, এসব নানা উৎপাত। হাজারি বেচু চক্রবর্তীকে তামাক সাজিয়া দিয়া বলিল, কর্তা একটা কথা আছে বলি, আপনি আমার পুরনো মনিব, আমার যদি টাকা এখন থাকতো আপনার হোটেলের সিল আমি খুলিয়ে দিতাম, কিন্তু কাল মেয়ের বিয়ে দিয়ে এখন অত টাকা আমার হাতে নেই, তাই বলছি যতদিন বোম্বে থেকে না ফিরি আপনি আমার বাজারের হোটেলের ম্যানেজার হয়ে হোটেল চালান, ২৫ টাকা করে আপনার খরচ দেব। হাজারি মাহিনার কথাটা বলিতে পারিল না, খাবেন দাবেন হোটেলে আর পদ্মদিদিও ওখানে থাকবে, মাইনে পাবে খাবে, কি বলেন আপনি? বেচু চক্রবর্তীর পক্ষে ইহা অস্বপনের স্বপ্ন, ই আশা সে কখনো করে নাই, রেলবাজারের অত বড় কারবারি হোটেলের সে ম্যানেজার হইবে, পদ্মজিও খবরটা পাইয়াছিল বোধ হয় বেচুর কাছেই, সেদিন সন্ধ্যেবেলা সে কুসুমের বাড়ি গেল, কুসুম উহাকে দেখিয়া কিছু আশ্চর্য না হইয়া পারিল না, কারণ জীবনে কোনোদিন পদ্মজি কুসুমের দৌড় মারায় নাই। এসো পদ্মপেশি বসো, আমার কি ভাগ্যে এই পিঁড়িখানাতে বসো পেশি, পান্দকটা খাও, বসো পেশি সেজে আনি। পদ্মজি বসিয়া পান খাইয়া অনেকক্ষণ ধরিয়া কুসুমের সঙ্গে এই গল্প ও গল্প করিল। পদ্ম বুঝিতে পারিয়াছে কুসুমও তাহার এক মনিব, ইহাদের সকলকে সন্তুষ্ট রাখিয়া তবে চাকুরি বজায় রাখা, যদিও সে মনে মনে জানে চাকুরি বেশি দিন তাহাকে করিতে হইবে না, আবার একটা হোটেল নিজেরাই খুলিবে, তবে বিপদের দিনগুলিতে একটা কোনো আশ্রয় কিছুদিন মাথা গুঁজিয়া থাকা। পরদিন পদ্মজি হোটেলের কাজে ভর্তি হইল, বেটু চক্রবর্তীও বসিল গদির ঘরে, ইহারা কেহই যে বিশ্বাসযোগ্য নয় তাহা হাজারি ভালো করিয়া বুঝিত, তবে কথা এই যে ক্যাশ থাকিবে নরেনের কাছে, বেচু চক্রবর্তী দেখাশুনো করিয়াই খালাস। হাজারির মনে হইল সে তাহার পুরনো দিনের হোটেলে আবার কাজ করিতেছে, বেচু চক্রবর্তী তাহার মনিব, পদ্মজিও ছোট মনিব। পদ্ম যখন আসিয়া সকালে জিজ্ঞাসা করিল, ঠাকুরমশাই ইলিশ মাছ আনবো এবেলা না পোনা? তখন হাজারি পূর্ব অভ্যাস মতোই সম্ভ্রমের সঙ্গে উত্তর দিল,
যা ভালো মনে করো পদ্ম দিদি, পচা না হলে ইলিশি এনো। বেচু চক্রবর্তী পাকা ব্যবসাদার লোক এবং হোটেলের কাজে তার অভিজ্ঞতা হাজারির অপেক্ষা অনেক বেশি। সে হাজারিকে ডাকিয়া বলিল, হাজারি একটা কথা বলি, তোমার এখানে ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের মধ্যে মোটে 4 পয়সার তফাৎ রেখেছ, এটা ভালো মনে হয় না আমার কাছে। এতে করে সেকেন্ড ক্লাসে খদ্দের কম হচ্ছে, বেশি লোক ফার্স্ট ক্লাসে যায়, অথচ খরচ যা হয় তাদের পেছনে তেমন লাভ দাঁড়ায় না। গত 1 মাসের হিসেব খতিয়ে দেখলাম কি না, নরেন বাবাজি ছেলে মানুষ, সে হিসেবের কি বোঝে। হাজারি কথাটা সত্যতা বুঝিল, বলিল, আপনি কি বলেন কর্তা? আমার মত হচ্ছে এই যে ফার্স্ট ক্লাস হয় একদম উঠিয়ে দাও, নয়তো আমার হোটেলের মতো অন্তত 2 আনা তফাৎ রাখো। শীতকালে যখন সব সস্তা তখন এ থেকে যা লাভ হবে, বর্ষাকালে বা অন্য সময়ে ফার্স্ট ক্লাসের খদ্দেরদের পেছনে সেই লাভের খানিকটা খেয়ে গিয়েও যাতে কিছু থাকে তা করতে হবে, বুঝলে না? তাই করুন কর্তা, আপনি যা বোঝেন। আমি কি আর অত বুঝি? বেচু চক্রবর্তী খুব সন্তুষ্ট আছেন হাজারির ব্যবহারে। ঠিক সেই পুরনো দিনের মতোই হাজারির নম্র কথাবার্তা, যেন তিনি মনিব, হাজারি তার চাকর। যদিও পদ্মঝিও তিনি দুজনেরই দৃঢ় বিশ্বাস হাজারি যা কিছু করিয়া তুলিয়াছে সবই কপালের গুণে, আসলে তাহার বুদ্ধিশুদ্ধি কিছুই নাই, তবুও দুজনেই এখন মনে ভাবে, বুদ্ধি যত থাক আর নাই থাক, বুদ্ধি অবশ্য সকলে থাকে না, লোক হিসেবে হাজারি কিন্তু খুবই ভালো। সকালে উঠিয়া হাজারি এক কলিকা গাঁজা সাজিবার উদ্যোগ করিতেছে, এই সময়টা সকলের অগোচরে সে একবার গাঁজা খাইয়া থাকে। হোটেলে গিয়া আজকাল সে সুবিধা ঘটে না, এমন সময় অতসীকে ঘরে ঢুকিতে দেখিয়া সে তাড়াতাড়ি গাঁজার কলিকা ও সাজ সরঞ্জাম লুকাইয়া ফেলিল। অতসীর মুখের দিকে চাহিয়া বলিল, কি মা? কাকাবাবু আপনি কবে বোম্বে যাচ্ছেন? আসছে মঙ্গলবার যাব, আর 4 দিন বাকি। আমার বড্ড ইচ্ছে হচ্ছে আপনাকে নিয়ে এড়শোলা যাব, আমাদের বৈঠকখানায় আবার আপনাকে আর বাবাকে চা জল খাবার এনে দেব। যাবেন কাকাবাবু? হাজারি চোখে জল আসিল, কি তুচ্ছ স্বাদ! মেয়েদের মনের এই সব অতি সামান্য আশা আকাঙ্ক্ষাই কি সবসময় পূর্ণ হয়? কি করিয়া সে এড়শোলা যাইবে এখন? ছেলে মানুষ না হয় বলিয়া খালাস। মুখে বলিল, মা সে হয় না, কত কাজ বাকি এদিকে, সে তো জানো না, নরেন ছেলে মানুষ, ওকে সব জিনিস দেখিয়ে বুঝিয়ে না দিয়ে আর চলুন আমায় নিয়ে। গরুর গাড়িতে আমরা বাপে মেয়েতে চলে যাই, কাল বিকেলে চলে আসবেন? তাছাড়া টেপিও বলছিল একবার গাঁয়ে যাবার ইচ্ছে করছে, চলুন কাকাবাবু চলুন। তা নিতান্ত যদি না ছাড়ো মা, তবে পরশু সকালে গিয়ে সেই দিনই সন্ধ্যার পরে ফিরতে হবে, থাকবার একদম উপায় নেই, কারণ তার পরদিনই বিকেলে রওনা হতে হবে আমায়। বোম্বাইয়ের ডাকগাড়ি রাত 8টায় ছাড়ে বলে দিয়েছে। বৈকালে চুনির ধারে নিমগাছটার তলায় হাজারি একবার গিয়া বসিল। পাশের চুনকয়লার আড়তে হিন্দুস্তানি কুলিরা সেইভাবে সুর করিয়া সমস্বরে ঠেট হিন্দিতে গজল গাইতেছে। চুনির খেয়াঘাটের ওপারের ফুলেনাবলার হাটের হাটুরে লোক পারাপার হইতেছে, পুরনো দিনের মতোই সব। সে কি আজও বেচু চক্রবর্তীর হোটেলে কাজ করিতেছে? পদ্মঝিয়ের মুখ নাড়া খাইয়া তাহাকে কি এখনো সদ্য আঁচ বসানো কয়লার
উননের ধোঁয়ার মধ্যে বসিয়া উবেলার রান্নার ফর্দ বুঝিয়া লইতে হইবে। সেই পদ্মদিদি ও সেই বেচু চক্রবর্তীর সঙ্গে সকালবেলাও তো কথাবার্তা হইয়াছিল। দাঁড়িপাল্লার পাল্লা বদল হইয়াছে, পুরনো দিনের সম্বন্ধগুলি ছায়াবাজির মতো অন্তর্হিত হইল কোথায়। বোম্বাই, বোম্বাই কত দূরে কে জানে। টেপিকে লইয়া, অতসীকে বা কুসুমকে লইয়া যদি যাওয়া যাইত, ইহারা যে কেহ সঙ্গে থাকিলে সে বিলাত পর্যন্ত যাইতে পারে, দুনিয়ার যে কোনো জায়গায় বিনা আশঙ্কায় বিনা দ্বিধায় চলে যাইতে পারে। তখনকার দিনে সে কি একবারও ভাবিয়াছিল আজকার দিন তাহার জীবনে আসিবে? নরেনকে যেদিন প্রথম দেখে সেদিনই মনে হইয়াছিল যে সুন্দর ছবিটি টেপি লাল চেলি পরিয়া নরেনের পাশে দাঁড়াইয়া মুখে লজ্জা, চোখে চাপা আনন্দের হাসি, তখন মনে হইয়াছিল এসব দুরাশা, এ কি কখনো হয়? সবই ঠাকুর রাধাবল্লভের দয়া। নতুবা সে আবার কবে ভাবিয়াছিল যে বোম্বাই যাইবে 150 টাকা মাইনের চাকরি লইয়া? পরদিন অতসী আসিয়া বলিল, কবে এঁড়েশোলা যাবেন কাকাবাবু? টিপিও যাবে বলছে, কাকিমাও বলছিলেন গাঁয় থেকে, সেই আজ 2 বছর আড়াই বছর এসেছেন আর কখনো যাননি, ওরও যাবার ইচ্ছা, একদিনের জন্যও চলুন না। আবার স্বগ্রামে আসিয়া উহাদের বাড়ি ঢুকিল বহুদিন পরে। হাজারিদের বাড়িটি বাসযোগ্য নাই, খড়ের ঘর এতদিনে দেখাশোনার অভাবে নষ্ট হইয়া গিয়াছে, ঝড়ে খড় উড়িয়া যাওয়ার দরুন চালের নানা জায়গায় দিয়া নীল আকাশ দিব্যি চোখে পড়ে। অতসী টানাটানি করিতে লাগিল তাহাদের বাড়িতে সবসুদ্ধু লইয়া যাইবার জন্য, কিন্তু টেম্পির মা রাজি নয়। নিজের ঘরদোরের ওপর মেয়ে মানুষের চিরকাল টান, ভাঙা ঘরের উঠোনে জঞ্জাল নিজের হাতে তুলিয়া ফেলিয়া টেম্পির সাহায্যে ঘরের দাওয়া ও ভিতরকার মেঝে পরিষ্কার করিয়া নিজের বাড়িতেই সে উঠিল। টেপিকে বলিল, তুই বস মা, আমি পুকুরে একটা ডুব দিয়ে আসি, পিয়ারাতলার ঘাটে, কতদিন যাইনি। পুকুরের ঘাটে গিয়ে এপাড়ার রাধু চাটুর্যের পুত্রবধূর সঙ্গে প্রথমেই দেখা। সে মেয়েটির বয়স প্রায় টিম্পির মায়ের সমান, দুজনে যথেষ্ট ভাব চিরকাল। টিম্পির মাকে দেখিয়া সে তো একেবারে অবাক, বাসন মাজা ফেলিয়া হাসি মুখে ছুটিয়া আসিয়া বলিল, ও মা, দিদি যে কখন এলে দিদি, আর কি আমাদের কথা মনে থাকবে তোমার? এখন বড়লোক হয়ে গিয়েছো, সবাই বলে, গরিবদের কথা কি মনে পড়ে? দুজনে দুজনকে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ফেলিল। কিছুক্ষণ পরে রাধুচাটুর্যের পুত্রবধূকে সঙ্গে লইয়া টেপির মা ঘাট হইতে ফিরিল। মেয়েটি বাড়ি ঢুকিয়া টেম্পিকে বলিল, চিনতে পারিস মা? ও মা, হাকিমা যে, আসুন বসুন, এসো মা, জন্ম স্ত্রী হ, সাবিত্রী সমান হ। হ্যাঁ, তা তোমার কেমন আক্কেল, মেয়েকে আনলে অমনি জামাইকেও আনতে হয় না, শুনেছি চাঁদের মতো জামাই হয়েছে, এই চুড়ি কে দিয়েছে দেখি মা, কভরি, একে কি বলে পাশা, দেখি দেখি, কখনো শুনিনি এসব নাম, তা একটা কথা বলি, তোমাদের রান্না এবেলা এখানে হওয়ার উপায় নেই, আমাদের বাড়িতে তোমরা সবাই এবেলা দুটো ডাল ভাত। টিপি বলিল, সে হবে না কাকিমা, অতসিদি এসেছে আমাদের সঙ্গে, জানেন না অতসিদি সবাইকে বলেছে খেতে, সেখানেই নিয়ে গিয়ে তুলেছিল আমাদের, মা গেল না, জানেন তো মার সাত প্রাণ বাঁধা এই ভিটের সঙ্গে, রানাঘাটের অমন বাড়ি, কলের জল, শহর জায়গা, সেখানে থাকতেও মা শুধু বাড়ি বাড়ি করে, আহা বাড়ির কি ছিরি, ফুটো খড়ের চাল বাড়ি বললেও হয়, গোয়াল বললেও হয়,
বাপের বাড়ি নিন্দে করিস নি, যা যা আজ না হয় বড় লোক শ্বশুর হয়েছে, এই ফুটো খড়ের চালের তলায় তো মানুষ মা। হাসি গল্পের মধ্য দিয়া প্রায় ঘন্টা দুই কখন কাটিয়া গেল, ইহাদের আসিবার খবর পাইয়া এপাড়ার ওপাড়ার মেয়ে মহলে সবাই দেখা করিতে আসিল। জামাইকে সঙ্গে করিয়া না আনার দরুন সকলেই অনুযোগ করিল। টেপির মা বলিল, জামাইয়ের আসবার জো নেই, যে রেলের হোটেলে দেখাশুনো করেন, সেখানে একদিন না থাকলে চুরি হবে, উপায় থাকলে আনিনে মা। অত সে দুর্ভাগ্যের কথা সকলেই পূর্বে জানিত, গ্রামশুদ্ধ লোক তাহার জন্য দুঃখিত। সবাই এক বাক্যে বলে, অমন মেয়ে, দেবীর মতো মেয়ে, আর তারই কপালে এই দুঃখ এই কচি বয়সে। সন্ধ্যার দেরি নাই, অতসীদের বৈঠকখানায় বসিয়া অতসীর বাবার সঙ্গে হাজারি কথাবার্তা বলিতেছিল। হরিচরণবাবু কন্যার অকাল বৈধব্যে বড় বেশি আঘাত পাইয়াছেন। হাজারির মনে হইল যেন এই আড়াই বৎসরের ব্যবধানে তার 10 বৎসর বয়স বাড়িয়া গিয়াছে, মেয়েকে দেখিয়া আজ তবু একটু সুস্থ হইয়াছেন। হরিচরণবাবু বলিলেন, এই দেখো তোমার বয়স আর আমার বয়স খুব বেশি তফাত হবে না, তোমারও প্রায় 50 হয়েছে, না হয় 1-2 বছর বাকি, কিন্তু তোমার জীবনে উদ্যম আছে, আশা আছে, মনে তুমি এখনো যুবক, কাজ করবার শক্তি তোমার অনেক বেশি এখনো, এই বয়সে বোম্বে যাচ্ছ শুনে হিংসে হচ্ছে হাজারি, বাঙালির মধ্যে তোমার মতো লোক যত বাড়বে ঘুমন্ত যাত্রা তত জাগবে। এরা 35 বৎসর বয়সে গলায় তুলসীর মালা পরে পরলোকের জন্য তৈরি হয়, দেখছ না আমাদের গায়ের দশা, ইহকালই দেখলি নে, ভোগ করলি নে, তোদের পরকালে কি হবে বাবু, সেখানেও সেই ভাতের ভয়, পরকালে নরকে যাবে। তুমি কি ভাবো অকর্মা অলস ভীরু লোকেদের স্বর্গে জায়গা দেন নাকি ভগবান? এই সময় পুরনো দিনের মতো অতসী আসিয়া উহাদের সামনে টেবিলে জল খাবারের রেকাবি রাখিয়া বলিল, খান কাকাবাবু চা আনি, বাবা তুমিও খাও, খেতে হবে, সন্ধ্যের এখন অনেক দেরি। কিছুক্ষণ পরে চা লইয়া অতসী আবার ঢুকিল, পিছনে আসিল টেঁপি, সেই পুরনো দিনের মতো সবই, তবুও কত তফাত। অতসীর মুখের দিকে চাহিলে হাজারির বুকের ভেতরটা বেদনায় টনটন করে, তবুও তো মা বাপের সামনে অতসী বিধবার বেশ যতদূর সম্ভব বর্জন করিয়াছে, মা বাপের চোখের সামনে সে বিধবার বেশে ঘুরিতে ফিরিতে পারিবে না, ইহাতে পাফয় হইবে। অতসীর দিকে চাহিয়া হাজারি বলিল, কেমন মা, তোমার সাজ যা ছিল মিটেছে? হরিচরণবাবু সন্ধানী করিতে বাড়ির মধ্যে গেলেন, নিশ্চয়ই কাকাবাবু, টেপি কি বলিস, কতদিন ভাবতুম গায়ে তো যাব, সেখানে টেপিও নেই কাকাবাবুও নেই, কাদের সঙ্গে দুটো কথা বলব, কাল আমার সঙ্গে রানাঘাট যেতে হবে কিন্তু মা। বাহ, সে আমি বাবা মাকে বলে রেখেছি, আপনাকে উঠিয়ে দিতে যাব না, কীরকম কাকাবাবু টেপি এখন দিন কতক আমার এখানে থাক না, তাহলে আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসবার সময় ওকে সঙ্গে করে আনি, নরেনবাবু মাঝে মাঝে এখানে আসবেন এখন। নরেনের কথা বলতে টেপি অলক্ষেতে অতসীকে এক রামচিমটি কাটিল, কাকাবাবু পুজোর সময় আসবেন তো, একবার আমাদের গায়ে আমরা ঠাকুর পুজো করব, পুজোর তো অনেক দেরি এখন মা, যদি সম্ভব হয় আসবো বই কি, তবে তুমি যদি পুজো করো তবে আসবার খুব চেষ্টা করব। টেপি বলিল, তোমাকে আসতেই হবে বাবা, মা বলেছে এবার প্রতিমা গড়িয়ে কোজাগরি লক্ষ্মী পুজো করবে, এখনও 3-4 মাস দেরি পুজোর, সে সময় ছুটি নিয়ে আসবে বাবা, কেমন তো? রাধু মুখুজ্জের পুত্রবধূ নাছোড় বান্দা হইয়া পড়িয়াছিল,
রাত্রে তাহাদের বাড়িতে সকলকে খাইতে হইবেই। টেপির মা সন্ধ্যাবেলা হইতেই রাধুমুখুজ্জের বাড়ি গিয়া জুটিয়াছে। মোচা কুটিয়া দেশি কুমড়ো কুটিয়া তাহাদের সাহায্য করিতেছে। সে সরলা গ্রাম্য মেয়ে, শহরে জীবনযাত্রার চেয়ে পাড়াগাঁয়ের এই জীবন তাহার কাছে অনেক ভালো লাগে। সে বলিতেছিল, ভাই শহরে টহরে কি আমাদের পোষায়? এই যে কুমড়োর ডাঁটাটুকু এই এক পয়সা, এই এতটুকু করে কুমড়ো ফালি এক পয়সা, সে ফালি কাটতে বোধ হয় পোড়ার মুখো মেনসের হাত কেটে গিয়েছে। আমার ইচ্ছে কি জানো ভাই, উনি চলে গেলে আমি তিন চার দিনের মধ্যে আবার গাঁয়ে আসবো, পুজো পর্যন্ত এখানেই থাকবো। মেয়ে জামাই থাকলো রানাঘাটের বাসায়, ওরাই সব দেখাশুনো করুক, ওদেরই জিনিস, আমার সেখানে ভালো লাগে না। স্বামীকে কথাটা বলিতে হাজারি বলিল, তোমার ইচ্ছে যা হয় করো, কিন্তু তার আগে ঘরখানা তো সারানো দরকার, ঘরে জল পড়ে ভেসে যায়, থাকবে কিসে? টেপির মা বলিল, সে ভাবনায় তোমার দরকার নেই, আমি অতসীদের বাড়ি থেকে কি ওই মুখুজ্জদের বাড়িতে থেকে ঘর সাজিয়ে নেব, জামাইকে বলে যেও খরচ যা লাগে যেন দেয়। রাধু মুখুজ্জের বাড়ি রাত্রে আহারের আয়োজন ছিল যথেষ্ট, খিচুড়ি ভাজা ভুজি মাছ ডিমের ডালনা বড়া ভাজা টক দই আম সন্দেশ, অতসীকেও খাইতে বলা হইয়াছিল কিন্তু সে আসে নাই। টেপি ডাকিতে গেলে কিন্তু অতসী বলিল, তাহার মাথা ভয়ানক ধরিয়াছে, সে যাইতে পারিবে না। শেষ রাত্রে দুখানা গাড়ি করিয়া সকলে আবার রানাঘাট আসিল। দুপুরের পর হাজারি একটু ঘুমাইয়া লইল, ট্রেন নাকি সারা রাত চলবে, কখনো সে অত দূর যায় নাই, অতক্ষণ গাড়িতেও থাকে নাই, ঘুম হইবে না কখনোই। যাইবার সময় টেপির মাও টেপি কাঁদিতে লাগিল, কুসুমও ইহাদের সঙ্গে যোগ দিল। অতসী সকলকে বুঝাইতে লাগিল, ছে কাঁদে না, ও কি কাকিমা, বিদেশে যাচ্ছেন একটা মঙ্গলের কাজ। ছি টেপি, অমন চোখের জল ফেলো না ভাই। হাজারি ঘরের বাহির হইয়াছে, সামনেই পদ্মঝি। পদ্মঝি বলিল, এখন এই গাড়িতে যাবেন ঠাকুরমশাই? হ্যাঁ পদ্মদিদি, এইবেলা খদ্দের কত, তা 40 জনের ওপর, সেকেন্ড ক্লাস বেশি। ইলিশ মাছ নিয়ে এসেছিলে তো? পদ্মজি হাসিয়া বলিল, ও মা তা আর বলতে হবে, যতদিন বাজারে পাই ততদিন ইলিশের বন্দোবস্ত, আষাঢ় থেকে আশ্বিন দেখেছিলাম তো হোটেলে। হ্যাঁ সে তোমাকে আর আমি কি শেখাবো, তুমি হলে গিয়ে পুরনো লোক। বেশ হুঁশিয়ার থেকো পদ্মদিদি, ভেব তোমার নিজেরই হোটেল। পদ্মজি এক অভাবনীয় কাণ্ড ঘটাইল, হঠাৎ ঝুঁকিয়া নিচু হইয়া বলিল, দাঁড়ান ঠাকুরমশাই, পায়ের ধুলোটা দেন একটু। হাজারি অবাক স্তম্ভিত, চক্ষুকে বিশ্বাস করা শক্ত, এ কি হইয়া গেল? পদ্মদিদি তাহার পায়ের উপর উপর হইয়া পড়িয়া পায়ের ধুলা লইতেছে, এমন একটা দৃশ্য কল্পনা করিবার দুঃসাহসও কখনো তাহার হয় নাই। কোন সৌভাগ্যটা বাকি রহিল তাহার জীবনে? স্টেশনে তুলিয়া দিতে আসিল দুই হোটেলের কর্মচারীরা প্রায় সকলে, তাছাড়া অতসী টেপি নরেন বাহিরের লোকের মধ্যে যদুবাড়ুজ্জে। যদুবাড়ুজ্জে সত্যই আজকাল হাজারিকে যথেষ্ট মানিয়া চলে। তাহার ধারণা হোটেলের কাজে হাজারি অনেক বেশি উন্নতি দেখাইবে, এ তো সবে শুরু। অতসী পায়ের ধুলো লইয়া বলিল, আসবেন কিন্তু পুজোর সময় কাকাবাবু, মেয়ের বাড়ির নিমন্ত্রণ রইল, ঠিক আসবেন। টেপি চোখ মুছিতে মুছিতে বলিল, খাবারের পুঁটুলিটা ওপরের তাক থেকে নামিয়ে কাছে রেখো বাবা, নামাতে ভুলে যাবে, তোমার তো হুঁশ থাকে না কিছু, রাত্রেই খেয়েও ভুলো না যেন, কাল বাসি হয়ে যাবে, পথে ঘাটে বাসি খাবার দাবার খাবে না।
মনে থাকবে তো? তোমার চিঠি পেলে মা বলেছে রাধা বল্লভতলায় পুজো দেবে। চলন্ত ট্রেনের জানলার ধারে বসিয়া হাজারির কেবলই মনে হইতেছিল, পদ্মদিদি যে আজ তাহার পায়ের ধুলো লইয়া প্রণাম করিল, এ সৌভাগ্য হাজারির সকল সৌভাগ্যকে ছাপাইয়া ছাড়াইয়া গিয়াছে। সেই পদ্মদিদি, ঠাকুর রাধা বল্লভ, জাগ্রত দেবতা তুমি, কোটি কোটি প্রণাম তোমার চরণে। তুমি আছো, আর কেহ নাই, থাকিলেও জানি না। ভালো লাগলে লাইক করুন, খুব ভালো লাগলে শেয়ার করুন, আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প কবিতাটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।